বাগেরহাটের মংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মংলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী জারাদার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লিটন, দপ্তর সম্পাদক অমরীশ রায় সহ অন্যান্যরা। বক্তব্য রাখেন মংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহির হাওলাদার এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান সহ অন্যান্য নেতারা।